সকালে ঘুম থেকে উঠে অথবা অফিসে কিংবা বাড়ি ফিরে সারা দিনের ক্লান্তি কাটাতে ধোয়া ওঠা এক কাপ চায়ে চুমুক না দিলে যেন চলেই না। অনেকেই দুধ, চিনি, ছোট এলাচ, লবঙ্গ দেয়া চা খেতে ভালোবাসেন, তবে স্বাস্থ্য সচেতনরা অবশ্য গ্রিন টিকেই প্রাধান্য দেন। গ্রিন টি এমন একটি পানীয় যার মধ্যে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে। এক কাপ গ্রিন টিতে রয়েছে প্রায় 24 থেকে 40 মিলিগ্রাম ক্যাফিন, আর এই উপাদান কিন্তু মেদ পোড়ানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এছাড়া রক্তে খারাপ কোলেস্ট্রল কমানো থেকে ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে গ্রিন টি। তাই তো স্বাস্থ্য সচেতনরা ঝুঁকেছেন গ্রিন টির দিকে। তবে চিকিৎসকরা বলছেন সকালে একেবারে খালি পেটে নয়, কারণ গ্রিন টি খাওয়া মাত্রই পাকস্থলীতে অ্যাসিড ক্ষরণের হার বেড়ে যায়। পরিপাক করার মতো যথেষ্ট খাবার না থাকায় আলসার হওয়ার সম্ভাবনা থাকে। প্রতিদিনের চা কফির মতো 2 কাপ পরিমাণে সীমাবদ্ধ থাকার কথা বলে থাকেন বিশেষজ্ঞরা। তবে এটি পানে উপকার রয়েছে বলে অধিক উপকারের আশায় বেশি পান করা একদমই উচিত নয়, কারণ এতে থাকা ক্যাফিন পরবর্তীতে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এছাড়াও চা গাছের গোড়ায় ফ্লোরাইড নামের একটি উপাদান থাকে। বেশি মাত্রায় গ্রিন টি খেলে ফ্লোরোসিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, যা দাঁত এবং হাড় ক্ষয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। মুনিয়া মুস্তারি, চ্যানেল 24।